সুইং স্টেট মিশিগানে বিপক্ষে পড়তে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। বিতর্কিত মধ্যপ্রাচ্য নীতির জন্য কমলার পক্ষ থেকে সমর্থন প্রত্যাহার করছেন অনেক আরব আমেরিকান ভোটার। জরিপ মতে এবারে নির্বাচনে মুসলিম ভোটারদের অনেকেই ঝুঁকছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিকে। এবারের নির্বাচনে জয় নিশ্চিতে পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগানকে অন্যতম হাতিয়ার মানছে ডেমোক্রেট শিবির। তবে এই রাজ্যের গেম চেঞ্জার হতে যাচ্ছেন আরব আমেরিকান ভোটাররা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে কোনো প্রার্থীর বিজয়েও বড় ভূমিকা রাখতে পারেন তারা, কারণ যুক্তরাষ্ট্রের মোট আরব আমেরিকানদের সিংহভাগের বসবাস এখানে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রতিফলন এখানকার ব্যালটে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2020 সালের নির্বাচনে এখানে 1,54,000 ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারান জো বাইডেন। তবে এইবার অঙ্গরাজ্যটিতে দলটির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিজয় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, কারণ গাজায় ইসরায়েলের বছরব্যাপী অভিযানের পর থেকে সেখানে ডেমোক্রেটদের সমর্থন কমেছে ব্যাপক হারে। সে গণহত্যার জন্য দায়ী, সে ইসরায়েলকে অর্থ সহায়তা করছে, তারা মোবাইলে বার্তা পাঠায় যেন আমি ইসরায়েলের পক্ষ নিয়ে তাদেরকে সমর্থন করি। হ্যারিস আমাদের ভাই বোনদের নির্বিচারে হত্যা করতে সমর্থন দিচ্ছে, আমি কেন তাকে ভোট দেব? তারা যুদ্ধ পছন্দ করে, তাই এবার আর আমি ডেমোক্রেটদের ভোট দিচ্ছি না। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 2-3% জনগণ মুসলিম। দিন যত যাচ্ছে আরব ভোটারদের গুরুত্ব বাড়ছে দুই প্রার্থীর কাছেই। মুসলিম সংগঠন কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ারের তথ্য অনুযায়ী সেখানে তালিকাভুক্ত মুসলিম ভোটারের সংখ্যা 25 লাখ। জিল স্টেইন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি চান। আমরা সবাই দেখছি ইসরায়েল ফিলিস্তিনে কতটা ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরোধী প্রার্থীদের সমর্থন করা জরুরি। আমি মনে করি তিনি বিশ্বজুড়েও সমর্থন পাবেন। এদিকে নির্বাচিত হলে দুই প্রেসিডেন্ট প্রার্থী যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে তা কতটা বাস্তবে পরিণত হবে তা নিয়ে আরব আমেরিকানদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।